হাতে গোনা আর দেড় দিন, তারপরে ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ লোকসভার দ্বিতীয় দফার নির্বাচন। আগামী 26 এপ্রিল শুক্রবার ভোটদান প্রক্রিয়া হবে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে। এর আগে ভোটের প্রস্তুতি নিয়ে উদয়পুর জেলা শাসকের কনফারেন্স হলে বুধবার এক সাংবাদিক সম্মেলন করেন গোমতি জেলার জেলা শাসক ও সমাহর্তা তড়িৎকান্তি চাকমা। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা। এদিনের সাংবাদিক সম্মেলনে গোমতি জেলা জেলা শাসক তড়িৎকান্তি চাকমা জানান, গোমতি জেলার মোট 155টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে গোমতি জেলার 3টি বিধানসভা কেন্দ্র অমরপুর, করবুক ও অম্পিতে। আজ 24 এপ্রিল বুধবার বিকেল 5টা থেকে আগামী 26 এপ্রিল শুক্রবার পর্যন্ত জারি থাকবে 144 ধারা। এছাড়াও নগদ অর্থ উপহার এবং মত বিতরণের মতো জঘন্য কার্যকলাপে যাতে কেউ লিপ্ত হতে না পারে সেজন্য কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। এর পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বাইরে কোনো ভোটার অথবা বহিরাজ্য বা প্রতিবেশী দেশ থেকে কোনো বহিরাগত অমরপুর, করবুক ও অম্পিতে এসে রয়েছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর নিচ্ছে জেলা প্রশাসন। আমাদের আগামী পরশুতে 26 তারিখে আমাদের যে পোলিং হতে চলেছে সেটা হচ্ছে অমরপুর এবং আমাদের করবুক সাব ডিভিশনে, এবং সে বিষয় নিয়ে আমরা কী রকমের আমরা পদক্ষেপ নিয়েছি, কী প্রিপারেশন আমাদের আছে সেটা নিয়ে আমাদের ছোট্ট একটা আলোচনা। অম্পিনগর যে আমাদের এসি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, সেখানে আছে আমাদের 55টা পোলিং স্টেশনস। তারপর অমরপুরে আমাদের আছে 53 পোলিং স্টেশনস, করবুকে আছে আমাদের 47 পোলিং স্টেশনস। তো মানে সব কিছু মিলে আমাদের টোটাল পোলিং স্টেশন হচ্ছে আমাদের টোটাল 155, যেটা 26 তারিখে হবে আজকে। এবং আমাদের গত 19 তারিখে হয়েছিল আমাদের 244 পোলিং স্টেশন, এখন আমাদের হবে 155 পোলিং স্টেশন, যেটা আমাদের পোলে যাবে আর কি, ঠিক না? এবং সেখানে আমাদের আগামীকালকে আমাদের পোলিং পার্টি যেগুলি আছে তারা ডিসপ্যাচ হবে সকালবেলায়, তারা বেরিয়ে যাবে এবং তারা তাদের গন্তব্যস্থল যেগুলি আছে যে পোলিং স্টেশন আছে সেখানে তারা পৌঁছে যাবে, এবং তারা সকাল খুব ভোরবেলায় 26 তারিখে 5:30 মকপোল করবে। তারপরে 7টা থেকে যে আমাদের 5টা যে আমাদের টাইম থাকে সেটা পোলিং প্রসেসটা চলবে। গোমতি জেলার 3টি বিধানসভার ভোট কেন্দ্রে 200 মিটার পরিধি সহ সমস্ত জায়গায় জনসভা সমাবেশ, লাউডস্পিকার ব্যবহার এবং জনসাধারণের ভাষণ ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও 2 বা ততোধিক সংখ্যক মোটর বাইক একসাথে চলা নিষিদ্ধ করেছেন গোমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠক। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।